নমস্কার দর্শকবৃন্দ, কলেজ পড়ুয়ারা নজর রাখবে মিড ডে মিলে, প্রশ্ন ইউজিসির নিদানে। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। মিড ডে মিলে পড়ুয়ারা কি ঠিকঠাক খাবার পাচ্ছে? বরাদ্দ চাল ডাল ঠিকঠাক আসছে? খাবারের স্বাদ কেমন? সমস্ত তথ্য প্রকাশ্যে আনা হচ্ছে তো, এই সব প্রশ্নের উত্তর চায় কেন্দ্র, আর উত্তর পেতে তারা কাজে লাগাতে চাইছে ছাত্রছাত্রীদেরই। স্কুলের পড়ুয়াদের ব্যাপারে এই সব তথ্য দেবেন কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা, অন্তত তেমনটাই চাইছে কেন্দ্রীয় নিয়ামক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বস্তুত মিড ডে মিলের ব্যাপারে বিশদে তথ্য সংগ্রহ করতে চাইছে কেন্দ্র, সেই কারণে কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের, বিশেষ করে ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে পড়াশুনো করেন এমন ছাত্রছাত্রীদের ঘুরিয়ে ফিরিয়ে বছরে অন্তত একবার করে স্কুলে মিড ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখার সুপারিশ করা হয়েছে ইউজিসির তরফে। এই কর্মসূচি সংক্রান্ত বিস্তারিত গাইডলাইনও প্রকাশ করা হয়েছে। ফিল্ডে গিয়ে সমীক্ষার জন্য একটি প্রশ্ন উত্তরের ফরম্যাটও প্রকাশ করা হয়েছে। সেখানেই স্কুলের নাম, ঠিকানা, জেলার পাশাপাশি মিড ডে মিলের তথ্য সংশ্লিষ্ট স্কুলগুলিকে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থায় নিয়মিত আপলোড করে কি না, বরাদ্দ কত, এখন কতটা আছে, এক মাসের আগাম বরাদ্দ আছে কি না, এলপিজি সিলিন্ডারে রান্না হয় কি না, স্কুল সব টাকা ঠিক মতো পায় কি না, এই সব ব্যাপারে তথ্য জোগাড় করতে বলা হয়েছে ছাত্রছাত্রীদের। কেন এমন পদক্ষেপ, এই বিষয়টা ভালো করে দেখবেন আপনারা। সূত্রের খবর, দেশের নানা রাজ্যে মিড ডে মিল প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ মাঝে মধ্যে উঠেছে। তা ধরার জন্য যে নজরদারি ব্যবস্থা রয়েছে তা নিয়ে অনেক সময় অভিযোগ ওঠে, তাই কেন্দ্র সমান্তরালভাবে ছাত্রছাত্রীদের দিয়ে বাড়তি নজরদারি চালাতে চাইছে বলে শিক্ষক মহলের একাংশের ধারণা। এই রিপোর্ট তৈরি করে ইউজিসিকে ইমেলে পাঠাতে হবে পড়ুয়াদের। এবিভিপির রাজ্য সম্পাদক মৃন্ময় দাসের কথায়, ছাত্ররা যদি এই কাজের দায়িত্ব নেয় তাহলে স্বচ্ছতার সঙ্গে এই সমীক্ষা হবে, আসল সত্যটা উঠে আসবে, বাংলাসহ নানা রাজ্যের দুর্নীতির মুখোশ খুলে যাবে। যদিও এর তীব্র বিরোধিতা করে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, দিনের পর দিন বরাদ্দ কমিয়ে দিচ্ছে কেন্দ্র, বকেয়া মেটাচ্ছে না। রাজ্য সরকার ছিল বলে এই অতিমারিতেও স্কুল পড়ুয়ারা মিড ডে মিলের সামগ্রী পেয়েছে। বা রাজ্যের কাছ থেকে শিক্ষক কেন্দ্র, প্রসঙ্গত মিড ডে মিলে 60% টাকা বরাদ্দ করে কেন্দ্র, বাকি 40% দেয় রাজ্য। প্রাথমিকে পড়ুয়া পিছু মোট বরাদ্দ আজও মাত্র 4.97 টাকা, আর উচ্চ প্রাথমিকে 7.35 টাকা। এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, এটা মোদী সরকারের আর একটা জুমলা, বিনা পয়সায় পড়ুয়াদের সস্তায় শ্রমিকে পরিণত করার ছক। যদি এই কাজ করাতে হয় তাহলে পারিশ্রমিক দেওয়া উচিত কেন্দ্রের। সুতরাং বোঝা যাচ্ছে যে এই মিড ডে মিল সংক্রান্ত বিষয়ে বিভিন্ন স্কুলের বিরুদ্ধে যে অভিযোগগুলি উঠেছে, সেই অভিযোগগুলি যদিও সব অভিযোগ মিথ্যা নয়, এর মধ্যে দেখা যাবে যে খোঁজ নিলে যে 85% অভিযোগই সত্য। তো যাই হোক, সেই সত্যটা উদ্ঘাটনের জন্য কিন্তু মিড ডে মিল সংক্রান্ত তথ্য সংগ্রহ করার কাজে কিন্তু বিভিন্ন ছাত্রছাত্রীদের কিন্তু কাজে লাগাতে চাইছে ইউজিসি, এবং যেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এমন একটা মন্তব্য উঠছে। কিন্তু বিতর্ক তৈরির কিছুই নেই, স্কুলগুলি ঠিকমতো কাজকর্ম করছে কিনা, সেই টাকাগুলি যথার্থভাবেই ব্যয় করছে কিনা, সমস্ত ছাত্রছাত্রীদের পিছনে যাদের মিড ডে মিলের জন্য ব্যয় হচ্ছে কিনা, সেই সমস্ত তথ্য জানার অধিকার সবারই রয়েছে। সুতরাং এতে আমি তো অন্তত কোনো বিতর্কের বিষয় দেখছি না। এবং এমন কোনো অনেক স্কুল আছে যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি করে দেখানো হয়, যে তথ্যটা ইমেলে পাঠানো হয় সেই তথ্যটা কতটা যুক্তিযুক্ত বা কতটা সত্যতা আছে সেই তথ্যের উপর ভিত্তি করে, যে আজকে এতজন খেলো, আজকে এতজন খেলো, সেই তথ্যটার উপরে সন্দেহ প্রকাশ করছে বলেই কিন্তু এরকম একটা ডিসিশনে যেতে বাধ্য হচ্ছে কেন্দ্র। দেখা যাক পরবর্তী দিনে কি হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।